আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে, কাছে অথবা দূরে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের সকলকে আমার শায়লাস ওয়ার্ল্ড চ্যানেলের নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একটু সকাল থেকে স্টার্ট করেছি। সকালবেলা আমি আমার মানি প্লান্টস গাছে চাল ধোয়া পানিটা অ্যাড করে দিচ্ছি। অনেক আপুদের আমি দেখেছি, যারা যাদের বারান্দায় ছোট ছোট বাগান করে, তারা চাল ধোয়ার পানিটা তাদের গাছগুলোতে অ্যাড করে। আমি খুব শখ করে মিরপুর 2 থেকে একটা মানি প্লান্টস গাছ নিয়ে এসেছি, আর সেটাতেই চাল ধোয়ার পানিটা অ্যাড করে দিয়েছি। বাট গাছের যত্ন আমি পুরোপুরি নিতে পারি না, আমার গাছগুলো তেমন একটা গ্রো করছে না। কারো যদি জানা থাকে কীভাবে গাছটা গ্রো করবে, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাছে পানি দেওয়া হয়ে গেলে আমি সকালে নাস্তা তৈরি করার জন্য প্রিপারেশন নিয়েছি। তো একটা চুলায় দেখতে পাচ্ছেন জাউ ভাত বসিয়ে দিয়েছি সি আমার সালমানের জন্য। ওরা দুই ভাই আসলে জাউ ভাত খেতেই পছন্দ করে। সকালবেলা ওদের অন্য কিছু দিলে, দুধ দিয়ে কোনো আইটেম করে দিলে বা রুটি দিলে খেতে চায় না, মুখে নিয়ে বসে থাকে। ওদের নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছে। তো রুটি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর একটু তেল আর লবণ অ্যাড করে দিলাম। তেলটা অ্যাড করলে রুটিটা খুবই সফট হয়, খুব তুলতুলে থাকে, তো সেজন্য তেলটা অ্যাড করে দিই। এখন আটাটা গুলিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা একটু লম্বা হতে চলেছে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি সব কিছু ম্যানেজ করি, সন্তান, স্বামী, সংসার, বিজনেস, ইউটিউব চ্যানেল। তো আপনারা আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই যে আটাটা গুলিয়ে নিয়েছি, আর আটাটাকে ময়ান করে আমি এরকম করে ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি রুটি করার জন্য। আর পিড়ির নিচে আমি সবসময় এই টাওয়ালটা দিয়ে রাখি, এটা মানে পুরনো একটা টাওয়াল, যাতে রুটিটা বেলে নেওয়ার সময় পিড়িটা নড়াচড়া না করে। তো এভাবে করে আমি ডোটা করে নিচ্ছি, রুটির ডো। তারপর আমি রুটি করে নেব সকালে নাস্তার জন্য। তো আমি এইভাবে করে প্রথমে সবগুলা ডো তৈরি করে নিই আটার, তারপরে রুটি বেলা শুরু করি। আমার মনে হয় যে এভাবে কাজ করলে মানে খুব তাড়াতাড়ি হয়। তো এখন একটা রুটি বেলে নিচ্ছি। তো আমি রুটিগুলো বেলে নিব, আর এদিকে হচ্ছে আমার যা মানে ভাবি উনি রুটিগুলো শেখে নেবে। তো আমরা সকালের কাজগুলো এভাবেই করে থাকি। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি আর ভাবি শেখে নিয়েছে। তো নাস্তা করার পর আমরা হাতে যে একটু সময় পাই, তো সেই সময়টা হচ্ছে ঘর দুয়ার গোছানো, জামা কাপড় ধোয়া, তারপর হচ্ছে নিজের হাতে যে কাজগুলো থাকে সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো আমরা নাস্তা করে নিয়েছি, সালমানের বাবা অলরেডি কাজে বেরিয়ে পড়েছে, সালমানকেও নাস্তা করিয়ে দিয়েছি। আর এই সুযোগে কাপড় হচ্ছে ভিজিয়ে রেখে তারপর শাড়িটা নিয়ে বসে পড়েছি, শাড়িটা করে নিয়েছি। এটা একটা ওয়ার্ডারের শাড়ি, যে আপুটা ওয়ার্ডার করেছে শাড়িটা সেই আপুটা নাকি আমার নিয়মিত ভিউয়ার্স। তো আমার ফুপাতো বোন, ওদের আত্মীয় হয় আপুটা, তো ওর কাছেই হচ্ছে শাড়িটার অর্ডার দিয়েছে। আপু আমাকে সরাসরি কমেন্টস করেনি। তো যাই হোক, আপুর জন্য শাড়িটাতে কাজ করছি। এই শাড়িটা হচ্ছে স্পেশাল হাফ সিল্ক। এর আগে যে দুটো শাড়িতে আমি কাজ করেছি সেটা হচ্ছে হাফ সিল্ক, তো এই শাড়িটা হচ্ছে স্পেশাল হাফ সিল্ক, আর এটা হচ্ছে 14 হাত। তো আপু বলেছিলো এই ডিজাইনটা করে দিতে। এখন আমি হচ্ছে শাড়িটা ডেলিভারি দেই নাই, কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপুর কাছে শাড়িটা পৌঁছে যাবে। আর আপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে শাড়ির কাজটা কেমন হচ্ছে। আমি খুব যত্ন সহকারে শাড়িতে কাজ করার চেষ্টা করি, কারণ একজন কাস্টমার আসলে ওনারা খুব শখ করে কিন্তু একটা প্রোডাক্ট অর্ডার করে থাকেন, আর সেই কাজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও বাজে লাগে। আর মানে কাস্টমারের পছন্দ না হলে তো বিজনেসেও উন্নতি করা যাবে না। তো এই যে এরকম করে কাজটা করি, মানে কাজের ফাঁকে ফাঁকে শাড়িতে যখন সময় পাই শাড়িতে কাজ করি, আর ঘরটা সবসময় আটকে রাখি। যেহেতু বাসায় ছোটো বাচ্চারা আছে, ওরা যে কোনো সময় এসে হচ্ছে নষ্ট করে দিতে পারে। তো আমার যেহেতু বড় ফ্রেম নাই, আমার কাজ করতে একটু সমস্যা হয়ে যায়। তো আমি দেখতেই পাচ্ছেন দুই পাশে দুটো দুটো 4টা বালিশ রেখে হিজাব পিন দিয়ে আমি শাড়িটাকে একটু টান টান করে আটকে নিয়েছি। আর এতে করে আমার শাড়িতে কাজ করাটাও খুব ইজি হয়ে যাচ্ছে। একসাথে আমি 3 থেকে 4টা ফুল করে নিতে পারতেছি।
তো যাই হোক, সারের কাজটা করে তারপর হচ্ছে অলরেডি 12:30 বেজে গিয়েছে। তো সালমানের বাবা বাসায় আসার সময় একটু নাস্তা করার জন্য, মানে 12:00 দিকে একটু নাস্তা করার জন্য একটা পিৎজা নিয়ে এসেছিলো, তো সেটা কেটে আমরা নাস্তা করে নিয়েছি। আর মানে বাজার আসার আগে আমরা হচ্ছে ওই সব কাজগুলো সেরে নিই, যার যার হাতের যে কাজগুলো থাকে। তো এই যে পিৎজাটা কেটে আমরা নাস্তা করে নেব, আর এর মধ্যে কিন্তু বাবাও চলে এসেছে বাজার থেকে। তো আজকে হচ্ছে বাবা হার্ড চিকেন নিয়ে এসেছিলো, তো সেই হার্ড চিকেনটাই আজকে রান্না করব। তো এই হার্ড চিকেনগুলো কিন্তু অলরেডি বাজার থেকে কেটেকুটেই নিয়ে আসছে, আর এখন শুধু রান্না বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম। তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, তারপর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা মরিচের গুঁড়ার তুলনায় পরিমাণে কম দিতে হয়। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে 3 প্যাকেট সস আমি ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি টক দই, তারপর আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে আমি ম্যারিনেট করে নেব। তো ভালো করে হাতের সাহায্যে আমি মাংসটাকে মাখিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ রেস্টে রেখে তারপর এটাকে চুলায় বসিয়ে দেব। তো এই যে চুলাতে বসিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন একটা বলক চলে এসেছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করে নাই। তো মাংসটা আমি এর মধ্যে কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকের মাংসটা হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করা হবে। তো আলুগুলো আগে থেকেই ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ নতুন আলুতে কিন্তু অনেক কাদাবালি লেগে থাকে। তো ভালো করে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন আলুটাকে দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। গরম পানি অ্যাড করে দিচ্ছি। কুসুম গরম পানি অ্যাড করলে রান্নার স্বাদটা কিন্তু অটুট থাকে। তো আপনারা চেষ্টা করবেন রান্না করার সময় তরকারিতে কুসুম গরম পানি অ্যাড করতে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর বলক আসার অপেক্ষা করছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর ঝোলটা আমি অনেকটা শুকিয়ে নিয়েছি। এখন উপর থেকে টালা জিরের গুঁড়ো দিয়ে তারপর আমি ঝোল থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সালমানের বাবা হচ্ছে ওর জন্য বার্গার নিয়ে আসছে। ওর বাবাকে ফোন করে বলে দিয়েছিল ওর জন্য বার্গারটা আনতে, আর সালমান বার্গার খেতে খুবই ভালোবাসে। তো বাবা ওর জন্য নিয়ে আসছে, আর ও বসে বসে বার্গার খাচ্ছে। তো এভাবেই কিন্তু প্রতিদিন আমি আমার দৈনন্দিন সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে যে আমার যে স্বপ্নটা, মানে আমার যে ইচ্ছেটা, সেটাকেও বাস্তবে পূরণ করার, বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মানে এই সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমি হচ্ছে আমার বিজনেসের কাজটাও চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। কাজের ফাঁকে দেখা যায় যখন একটু অবসর সময় পাই তখনই হচ্ছে শাড়িটা নিয়ে বসে পড়ি। তো শাড়ি, পাঞ্জাবি, মাস্ক বলেন, হাতের কাজ বলেন, যেই কাজগুলাই আমি করি সেইগুলাই হচ্ছে এই যে এরকম সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় যেটুকু পাই, অবসর সময় পাই না বললেই চলে, কারণ অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমি কিছু টাকা আর্ন করার চেষ্টা করি। এটা একান্তই আমার নিজের জন্য, আমার সব প্রয়োজন আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডই পূরণ করে থাকেন। তো আমি আমার ইচ্ছে ছিল যে নিজে কিছু করব, সেই ইচ্ছে থেকেই মানে পেন্টিংয়ের কাজটা শুরু করা এবং ইউটিউবিং করা। তো যাই হোক, সন্ধ্যার পরে ওর বাবা হচ্ছে দুধ নিয়ে আসছে, তো ছেলের জন্য, আর ওর বাবাও খায় মাঝে মাঝে, আমিও একটু খেয়ে নিই। তো এই দুধগুলো, এবার যে দুধগুলো নিয়ে আসছে সেগুলো অনেক ভালো হয়েছিল, 3 লিটার দুধ নিয়ে আসছিল। তো সেগুলো আমি বের করে নিচ্ছি আর ফ্রিজে রেখে দেব। আর এদিকে হচ্ছে আমি ময়দা নিয়ে আসতে বলেছিলাম মাঝে মাঝে কেক বেক করার জন্য, বা কিছু খেতে মন চাইলে চট জলদি করে নেওয়া যাবে। তো ময়দা নিয়ে আসছে 1 কেজি, আর এদিকে হচ্ছে বেকিং পাউডার, আগে যে বেকিং পাউডারটা নিয়েছিলাম সেটা ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। আর এখানে কিছু বাদাম, তো মোটামুটি এইগুলাই নিয়ে আসছে। আর হাজবেন্ড হচ্ছে নুডলস খাবে,
আবদার করেছে, তো কিছু আবদার করলে ও আসলে সারাদিন আমাদের জন্য অনেক পরিশ্রম করে, অনেক খাটে, আর ও কিছু আবদার করলে না করে দিয়েও পাই না। শরীরে ক্লান্ত থাকলেও চেষ্টা করি যে ওর জন্য কিছু একটা করা, তো ওর মন রাখার জন্য নুডলসটা তৈরি করে দিচ্ছি। তো আমি নুডলস তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার হাজবেন্ড খুব পছন্দ করে খায়। একটা নুডলস ওর জন্য করে দিয়েছে, এখন ও এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়ে নেবে। নুডলসটা সার্ভ করে দিয়ে ওপর থেকে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, ও টমেটো সস দিয়ে খেতে খুব পছন্দ করে। আর এদিকে কিন্তু আমার শাড়ির কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে, তো এটা কিন্তু আমি একদিনে কমপ্লিট করিনি, আমার অনেক দিনের পরিশ্রমের ফল। এটা শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি, তো এটা একটা কাপল সেট, উনি আমাকে সিঙ্গার থেকে অর্ডারটা কনফার্ম করেছেন। তো আপু যদি আমার আজকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে শাড়িটা আপনার কাছে কেমন লেগেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কেউ যদি শাড়ি, পাঞ্জাবি, মাস্ক, বেবি ফ্রক, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করতে পারেন। আদারওয়াইজ আমার ফেসবুক পেজ আছে, সেখানে গিয়েও নক করতে পারেন, আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ব্লগ, ভিডিও অথবা নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফিজ।